ওয়েলকাম ব্যাক টু সুরমাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে আমার এই কিচেনে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মাঝে ভাবলাম সবার জন্য একটা স্পাইসি চাউমিন তৈরি করে দেখাই এই করোনার মাঝে যেহেতু সবাই রেস্টুরেন্টে যাওয়ার সেরকম একটা সুযোগ পাচ্ছে না তাই বাসায় যার যার নিজের মতন করে রেস্টুরেন্ট স্টাইল বিভিন্ন রকম খাবার তৈরি করার চেষ্টা করছে আমার চেষ্টা ছিল অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের চাউমিন তৈরি করা আজকে আমি আমার রেসিপিটি শেয়ার করব আপনাদের সবার সাথে অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চাউমিন তৈরি করতে কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আজকে তৈরি করব শ্রিম ভেজিটেবল স্পাইসি চাউমিন আর সেজন্য আমি নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমার এই চিংড়ি মাছগুলো এরকম আস্ত দেখতে ভালো লাগে বলে আমি এভাবে নিয়েছি আপনারা চাইলে কেটেও নিতে পারেন অথেন্টিক চাইনিজ চাউমিন তৈরি করার জন্য আমি কিছু চাইনিজ ভেজিটেবল ব্যবহার করছি এই ভেজিটেবলগুলো এখন দেশেও বেশ অ্যাভেলেবল আপনারা চাইলে দেশি অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন আমি বেশ কিছু পপুলার চাইনিজ ভেজিটেবল ব্যবহার করছি আছে বকচয় বিনস স্নো পিস আর নিয়েছি গাজর চাউমিনটা আপনারা যে কোনো রকম স্টোর অ্যাভেলেবল স্প্যাগেটি দিয়ে করতে পারেন তবে আমি এই চাউমিনের জন্য নুডলসটা কিনেছি একেবারে অথেন্টিক চাইনিজ স্টোর থেকে আর রান্নায় আমি পেঁয়াজ রসুনও ব্যবহার করব। আর ব্যবহার করব কয়েক রকম সস এই সব কিছুর ডিটেল ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে চলুন তাহলে রান্না শুরু করে দিই প্রথমে চাউমিনটা সেদ্ধ করতে দিব আর সেই ফাঁকে আমি ভেজিটেবলগুলো প্রিপেয়ার করে নেব আর চাউমিনটা সেদ্ধ করার জন্য একটা বড় হাড়িতে অনেকখানি পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম আজকে আমি চার জনের জন্য ডিনার তৈরি করছি সব উপকরণের সঠিক পরিমাপ সহ সবকিছু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে পানিটা গরম হচ্ছে সেই সুযোগে আমি এই পেঁয়াজ রসুনগুলো কেটে নেছি রসুনটাকে একদম মিহি করে কুচি করে নিলাম পেঁয়াজটাকে একটু বড় করেই কেটে নিচ্ছি আর গাজরটাকে জুলিয়ান কাট করে নিলাম সেই সাথে আদাটাও কুচি করে নিলাম বিন স্প্রাউটগুলোকে ধুয়ে নিচ্ছি কাটাকুটি শুরু করার আগেই আমি নুডলসটাকে গরম পানিতে সিদ্ধ দিয়েছিলাম আর সেটা সেদ্ধ হয়েও গেছে এখন আমি পানিটা ড্রেন করে ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ধুয়ে স্নো স্নোপিসগুলোকে পানিতে ধুয়ে দেশি সিমের মতো করে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা বাটিতে সস মিক্স তৈরি করব প্রথমে দিচ্ছি দুই টেবিল চামচ সয় সস সেই সাথে দিচ্ছি দুই টেবিল চামচ অয়েস্টার সস দিচ্ছি এক টেবিল চামচ সেসামি অয়েল গোলমরিচ দেব হাফ চা চামচ গ্রসারি স্টোরে এরকম চিলি অয়েল পাওয়া যায় আমি এটা দিচ্ছি দুই চা চামচ যারা অনেক বেশি স্পাইসি পছন্দ করেন তারা আরও বেশি ব্যবহার করতে পারেন এবারে সব কিছুকে একসাথে মাখিয়ে রেখে দিচ্ছি একপাশে চিংড়ি মাছটাকে প্রথমে আমি একটু আর গোলমরিচ গুঁড়া দিচ্ছি এক চা চামচ আর চা চামচ গোলমরিচ গুঁড়া সেই সাথে আধা চা চামচ লবণ দিয়ে চিংড়িটাকে মাখিয়ে নিলাম চুলাতে একটা বড় কড়াই দিয়ে হাই হিটে চুলাটা জ্বালিয়ে দিয়েছি ভেজিটেবলগুলো তো আগেই সব প্রিপেয়ার করে নিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মিনিট দুয়েকের মতো চিংড়িটাকে ভেজে একটা প্লেটে তুলে রাখছি সেই একই তেলে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়ে সব কিছুকে মিনিট খানেক মতো ভেজে নেব বিনসপ্রাউট ছাড়া আর বাকি সবজিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ও সেই বক্সয়গুলোকেও আমি ধুয়ে এক একটাকে চার টুকরা করে কেটে নিয়েছিলাম সব সবজিগুলোকে একসাথে মিনিটখানেক ভাজবো আমি একদম ফুল কুকড করব না যেটাকে সটে করা বলে সেটাই করছি মিনিট খানেক পরে সবজিগুলোর কাঁচা ভাবটা চলে যেয়ে এরকম একটা কালার হয় এটাকেই সটে করা বলে ভেজিটেবলের মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দিলাম এখন সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি সেই সাথে সেই বিনসপ্রাউটটাও দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি আর সব কিছুকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু মিলে চার পাঁচ মিনিট ভাজার পরে সে আগে থেকে রেডি করে রাখা সসটা অ্যাড করে দিচ্ছি আর সসটাকে ভালো মতো পুরোটা চাউমিনের সাথে মিক্স করে নিচ্ছি এই টোটাল প্রিপারেশনটা করতে আমার সময় লেগেছে তিরিশ মিনিট আধা ঘন্টায় তৈরি হয়ে গেল আমার মজাদার অথেন্টিক চাইনিজ চাউমিন আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক খাওয়া দাওয়া করুন আল্লাহ হাফেজ